কে বেশি কথা কইছেন জিকিরের একবার না দুইবার নাম আল্লাহ 100 বার না 200 বার নাম জিকিরের কথা কোরআন শরীফে বলা হয়েছে 1200 জায়গায় সুবহানাল্লাহ কোন এই জন্য জিকিরের দরকার আছেনি এই জন্য বাবা ইমন এক সমাজের মধ্যে আসলাম ইমন এক জামানার মধ্যে আসলাম আগেরকার মানুষই তরিকতের বাবারা জিকির করত কলব জিন্দা হইত এমন এক সমাজে এমন এক মহল্লায় এমন এক দেশে এখন জিকির নিয়াম মানুষে বাজে মন্তব্য করে যে যেভাবে আল্লাহকে রাজি খুশি করতে পারে মাল্লাহুল মাওলাম ফালাহুল খুল দুনিয়ার কত মানুষ রঙ্গে ডঙ্গে চলতেছে কবর খবর জানি না আমার নবী যা বলছে আলেমরা তা বলে কোন ব্যক্তি কবরের খবর নিতে পারে নাই এ আব্বা দাদা গেল বড় আব্বা গেল ফিরির ফিরি যাইতেছে কেডা কোন অবস্থা আছে আমরা কেউ জানি না ঠিক কিনা বলেন এত দ্বন্দ্ব কেন কোন মুমিন ব্যক্তি যদি যদি ইমানদার হইয়া যান ওই ব্যক্তি আরেকটা মানুষের বদনাম করতে পারে না আরেকটার দুষ্ট রুটি খুঁজতে পারে না আরেকজনের সমালোচনা করতে পারে না যত বড় আল্লাহর ওলিরা হয়ে গেছে আমার দয়ান নবীর পরে 2 লক্ষ ওলির জীবনে ফুইরা দেখেন কেউর জীবনে মন্তব্য করে নাই জীবনে কেউর বদনাম করে নাই কেউর নিয়ে টানা খাসরা করে নাই তারা নিগমে নির্জনে এমন এক কর্ম করছে আমার আল্লাহরে রাজি খুশি কইরা ফলাইছে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ কো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যারা আল্লাহর হইয়া যাইব গো ওই ব্যক্তির জন্য কুল কেনাত গোলাম হইয়া যাইব আল্লাহু আকবার এই জন্য আমার এই গার আমার এলাকার বাস বাবারা আমরা কি আল্লাহর জিকির করলে আল্লাহকে কি দেখা যাইব নি কথা বলবেন আল্লাহকে দেখা যাইতো না আমরা তো দূরের কথা আদম সফি উল্লাম আপনি আবুল বাসার সকল রুহুর বাবা আপনি আপনি সকল আদম জাতের বাবা ও আব্বা আপনি কি আল্লাহ দেখছেন নি আদম বলবো আমি আল্লাহ দেখি নাই মা হাওয়ারে বলবো আল্লাহ দেখিনি আর দেখছেন নি বলবে না কৃষ্ণবীরে বলবে দেখছেন নি নূহ পয়গম্বরকে বলবে দেখছেন নি এক এক আসতে আসতে শেষ পয়গম্বর এমন ভাবে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আসবেন কেউ বলবো আল্লাহকে দেখি নাই জিব্রাইল দে বলবেন আল্লাহ দেখছেন নি আল্লাহ দেখি নাই মিকাইল দে বলবেন আল্লাহ দেখছেন নি না না মালাকুল ইসরাফিল দে বলবেন আল্লাহ দেখছেন নি তারা বলবে আল্লাহ দেখছি না মালাকুল মত মা থেকে মেয়ে নিয়ে যাই বাবা থেকে ছেলে নিয়ে যাই ও আজরাইল কে বলবেন আল্লাহ দেখছেন নি দুনিয়ার কেউ বলবেন না 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 আমরা এমন এক পয়গম্বর উম্মত হইলাম আল্লাহর নাম জানতাম না আল্লাহর কোন জাতে আল্লাহর নাম জানে নাই আল্লাহর নাম রাখছে যে পয়গম্বর আল্লাহকে দেখছে আঙ্গ নবীজি দয়াল নবীজি কোনা সুবহানাল্লাহ মদিনা মদিনা আশিকুম নাহম বালা নাহম মদিনা মদিনা আশিকুম হায় হাই দিদারে চেয়ে কাঁদ তোমরা দিদারে চেয়ে আও না লো পিরি দেওয়ানা মদিনা মদিনা আশিকুম নাহম বালা নাহম মদিনা মদিনা আশিকুম জালালুদ্দিন সৈয়দি 75 বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী টিভিতে দেখার হলো না নমদিনা মদিনা আশিকুম নাহম বালা নাহম মদিনা মদিনা আশিকুম
নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলা পাশে, ভালোবেসে শুইলা পাশে, যাইয়া দেখো মদিনা ওই মদিনা, আশেক মুমিনের ঠিকা না বল না মদিনা, মদিনা আশেক আল্লাহকে দেখা যাইতো না। জালালউদ্দিন সৈয়দের জীবনী পয়রা দেখবেন, জীবনে ওয়াক্তর নামাজ তো দূরের কথা, জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই। যিনি জালালউদ্দিন সৈয়দি জালালউদ্দিন মল্লিন, জালালউদ্দিন সৈয়দের উস্তাদের নাম জালালউদ্দিন মল্লিন, তফসিরে জালালের খান ছাত্র টিচারে মিল্লা জালাল, জালালউদ্দিন সৈয়দি যিনি জালাল শরীফ, যিনি তফসিরে জালালাইন ওই তফসির করছে ছাত্র টিচার মিললাম, ওই জালালউদ্দিন সুয়ুতি জীবনে নামাজ কাজা করে নাই। এক লোক উনার মুর্শিদে বলতেছে, তুমি আল্লাহর লাইগাম ফানা হইয়া গেছো, বাঁকা হইয়া গেছো আল্লাহকে দেখার জন্য। আল্লাহকে তো দেখা জানা তিতা না মিডাম, কালা না দলাম, কোনো আকার না ইঙ্গিত নাম, আল্লাহকে দেখা যাইতো না। আল্লাহকে দেখার একটা দর্পণ আছে, সুবহানাল্লাহ, কোনো কি দরবন মুর্শিদে ডাক দিয়া কই বাজান, আমি কিভাবে আল্লাহ দেখব? আল্লাহ দেখতে ভাই বানাম, যেই নবীন আল্লাহ নিয়া দ্বন্দ্ব নাই, কোরআন নিয়া দ্বন্দ্ব নাই, নামাজ নিয়া দ্বন্দ্ব নাই, যেই নবী নামাজ আনছে আল্লাহ আনছে, আল্লাহ চিনাইছে, আল্লাহর যিনি ক্যাম্পাসার করছে, কোরআন যেই নবী আনছে, হাদিস যেই নবী আনছে, ওই নবীর নিয়া দ্বন্দ্ব করে ঠিক কিনা বলেন। জালালউদ্দিন সৈয়দি ডাক দিয়া কই আল্লাহ কিভাবে দেখা যাইব, আল্লাহ তো নৈরাকারে খোদাম, আল্লাহরে তো দেখি না। ওনার হিসাব ডাক দিয়া কই জীবন বরবাদ করতে পারো, আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ মসজিদের মধ্যে সারা জীবন কাটাইতে পারো, আল্লাহকে দেখা দেখা ভাইতা নাম, ওই আল্লাহকে দেখতে হলে প্রেমের দরকার, আমার নবীজির গোলামের দরকার, আল্লাহ দেখতে ভাইবা। তুমি যদি মুরাকাবা মুশাহাদার মধ্যে দূরতের গলার হার বানাও, দেখবা স্বপ্ন যুগে নুরুনালা নূর, আমার জিন্দা নবী হায়াত নবী, দেখবা ঘুমের ঘরে স্বপ্ন দেখতে দেখতে যারা নবীদের ধিক্কা ফলাইছে আল্লাহ দেখা হইয়া গেছে। এই মাহফিল দিছে তরিকতের মাহফিল, কিসের মাহফিল? তরিকতের মাহফিল, যে ফাতেহা ইয়াজমুর মাহফিল, গাউসে পাকের স্মরণে গাউসে পাকের কিছু কথা বলবো, যারা তরিকতের মানুষ গভীর মনোযোগ, এখন তরিকতের মানুষ পাওয়া বড় মুশকিল ঠিক কিনা বলেন। এখন হুজুগের যুগ, কিসের যুগ? হুজুগের যুগ, লেবাসের যুগ, মানুষ ফাউন্ডেশন উর্ফুদা ফিটপাট তলেদা সদরকার ঠিক কিনা বলেন। এখন মুরাকাবা নাই, মুশাহাদা নাই, এখন তরিকতের জিজ্ঞের আজকার নাই, যেমনি চলে এমনি চলতেছে ঠিক কিনা বলেন। আগে একটা সাধারণ একটা কামেল ফিসাবের মুরিদ চক বুঝলে আর একটা গ্রামের হবল নিতে পারছে, কোনো সুবহানাল্লাহ। আর এখন অনুর তো মুরিদ তো দূরে কোথাও হিরি হওয়া যেত না, ঠিক কিনা বলেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। এই জন্য জিকির কথা কোরআনে বলা হয়েছে 1200 জায়গায়, আমার আল্লাহ কব কোরআন দয়াল নবীর জবান, হাদিস নবীর জবান, কোরআন হইছে আল্লাহর হাদিস হইছে নবীর। কোরআন কিভাবে আসলো? জিব্রাইলের মাধ্যমে। আলিফে কইছে জিব্রাইল আনছে, আমার মিমের কাছে সংবাদ শুনাইছি এটা কোরআন, আল্লাহ ফকর কন্যা জিব্রাইলে নাই, আলিফে মিমে যেই কথা কইছে এটা হইছে হাদিস শরীফ, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ ফকর কন্যা। জীবনে যত নবীদের কাছে জিব্রাইল আইছে, কেউর কাছে 16 বার, কেউর কাছে 32 বার, কেউর কাছে 60 বার, কেউর বার 100 বার, আমার নবীর কাছে আইছে 72,000 বার, কন্যা সুবহানাল্লাহ,
ইমন একটা প্রেমের নবী, ভালোবাসার নবী। এই নবীর নাম মন্তব্য করো, মার নাম নাই, বাপের নাম নাই, কেউ নাম নাই, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। নবীর নাম ধরতে 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 কবর শুয়াই দিব, ঠিক কিনা বলেন? এই নবী বিলা আঙ্গ মতন কোনো নাম জুবিল্লা। এই জন্য আল্লাহ কো আমার নাম 1200 জায়গায় কোরআনে আছে। আল্লাহ কো কোরআন নবীর অধীনে নয়, নবীর অধীনে কোরআন চলে। ওই নবীদের প্রেমের কথা, ভালোবাসার কথা, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, আমি আল্লাহ অগণিত ফেরেশতা নিয়া সদা সর্বদা রাত নাই দিন নাই, আমি 24 ঘন্টা আল্লাহর কাছে টাইম টুইম নাই, কিয়ামত পর্যন্ত ওই বন্ধুর শুনো গান গাইতেছে, ওই কথা কোরআন শরীফে বলছে। 1400 জায়গায় কন্যা সুবহানাল্লাহ। আমরা একটু জিকিরের মাধ্যম দিয়াম, যারা এলোমেলো করতেছেন একটু দূরে না দেখাম, একটু জিকিরের মাধ্যম দিয়ে আমরা আলোচনার মাধ্যমে যাবো। আল্লাহ 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 মুর্শিদ আহমাই আল্লাহর বন্ধু কুন্ডু সন্দেহ না আয়ো হরি আল্লাহ আল্লাহ আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আহমাই আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয় হরি আমার মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই মাশাল্লাহ আল্লাহ 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 অনেক কষ্ট আমার মনে কষ্ট এর সীমা নাই মাশাল্লাহ অনেক কষ্ট আমার মনে কষ্ট এর সীমা নাই আমার সকল কষ্ট দূরে যাইত দয়া আলে পাই ইলে রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই মাশাল্লাহ আল্লাহ 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 আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই মুর্শিদ আমায় আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয় হরে মাশাল্লাহ আমার মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোরি কওতের আমল শেষ যক আন সহিতে যাওয়াই আমি মুর্শিদের কথা মনে হইলে চকে এ নিদ্রানা আয় হরি আমার জালালির কথা মনে হইলে চকে এ নিদ্রানা আয় হরি আমার মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আহমাই আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয় হরি আমি মুর্শিদ নামে বড়
শান্তি পাও ভাই মাশাল্লাহ ইল্লাহ 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 অনেক কথা রাগিছি গো বাজান বলবো তোমার কাছে মাশাল্লাহ ইল্লাহ 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 অনেক কথা রাগিছি গো বাজান বলবো তোমার কাছে আমার সকল জাহালাত দূরে গো যাইতো আমার সকল জাহালাত দূরে যাইতো মরিছি ইদিরে পাই ইলের আমি মরিছি দিনামে বড় ও শান্তি পাওয়াই মাশাল্লাহ মুর্শিদ আমায় আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আয় রে আমার মুর্শিদি নামে বড় ও শান্তি পাওয়াই আল্লাহ 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 দৌড়ি কৌতে আমল শেষ যকো আন সইতে যাওয়াই আমার দয়া লের কত মনে হইলে চোখে এ নিদিরা না আয় রে মাশাল্লাহ আমার মরিছি তার কত মলের হইলে চকে এ নিদ্রানা আয় রে আমার মরিছি দিনামে বড় ও শান্তি পাওয়াই মাশাল্লাহ আমি দয়ালের নামে বড় ও শান্তি পাওয়াই মাশাল্লাহ ইল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কইলা আশেক জানে গো দয়াল চান্দের প্রেমের কতই জালা আশেক জানে গো মুরশিদ চান্দের প্রেমের কতই জালা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কইলা আশেক জানে গো মুর্শিদ চান্দের প্রেমের কতই জালা আল্লাহ 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 এইজন গহতে প্রেম করিয়া কইজন রইছে বালাওয়া এইজন গহতে প্রেম করিয়া কইজন রইছে বালা উপর উপর দেখতে বালা অন্তর পুইরা কইলা আশেক জানে গো মুর্শিদ চান্দের প্রেমের কতই জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আশেক জানে গো দয়াল চান্দের প্রেমের কতই জালা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কইলা আশেক জানে গো মুর্শিদ চান্দের প্রেমের কতই জালা মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরান।